শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এসে গেছি নতুন ব্লগ নিয়ে। ঠাকুর দেখতে বেরিয়েছি, ছাড় ঠাকুর দেখতে পেয়ে গেছি আপনাদের জন্য। ছাড়টা শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এসে গেছি নতুন ব্লগ নিয়ে। আর নতুন ব্লগে চলছে কি নিশ্চয় থাম্বনেইলে বুঝতে পেরে গেছো কি নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আর আমার লুকসটা দেখিয়ে দিই তোমাদেরকে। আশা করছি অনেকটা বুঝতে পেরে গেছো লুকসটা। তো আজকে আমার সঙ্গী হতে চলেছে নীল, যে এডিট করে এভরি টাইম, এডিটার হিসেবে অলওয়েজ যারা এডিট দেখতে পাও। জানি না কতটা ভালো করে, তোমরা বলবে ভালো করে না খারাপ করে, যদি কিছু ত্রুটি মনে হয় তোমরা জানাবে। আর সঙ্গে আছে এই নিয়ে আমার বাড়িটা দেখে ফেলছো, কিন্তু বাড়িটা তো দেখানো যাবে না এইভাবে। তার কারণ হচ্ছে বাড়ির জন্য আলাদা ব্লগ, আর এখন ওয়াইফ যাবে, ওয়াইফ রেডি হয়নি। তো ওয়াইফ রেডি হয়ে তারপরে আসছি, পুরো ফুল ফটো নিয়ে আমরা কীরকম সেজেছি ডেফিনেটলি জানাবে। আর সঙ্গে থাকো, এনজয় করো আমার আজকে গণেশ চতুর্থী ব্লগ, আসছে খুব শীঘ্রই, শনিবার দিনে রিলিজ হয়ে যাবে সন্ধ্যে সাতটায়। আর অনেক চমক আছে ব্লগটা, সেসব অবধি দেখতে হবে কিন্তু, ঠিক আছে? তো সঙ্গে থাকো, আমরা এখন বেরোচ্ছি ঠাকুরের দেখতে। আচ্ছা, ওয়াইফকে ওয়াইফকে দেখিয়ে দিই, ওয়াইফ রেডি হয়ে গেছে, সঙ্গীতা সঙ্গে খুব শীঘ্রই ওরও ব্লগ আসবে, ব্লগের জন্য ইনস্পায়ার করছে আমার। তো চলো বন্ধুরা, দেরি করবো না, ঠাকুর দেখতে যাবো। অনেক রাত হয়ে গেছে, অনেক কথা বলছি, আর বেশি কথা বাড়িয়ে তো লাভ নেই, কারণ যত রাত হবে তত ফিরতে রাত, কাল আবার অফিস আছে। সো অফিসের জন্য তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে যাবে, আবার ফিরে রান্না বান্না অনেক কিছু চাপ। তো চলো ঠাকুর মন্দিরে দেখা হচ্ছে। सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके बाल मुक्ता फळांची ঠাকুর দেখে ফেলেছি। এখন নেক্সট আমরা ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর খুঁজে বেড়াচ্ছি, বেসিক্যালি ঠাকুর কোথায় আছে জানি না, ঠাকুর খোঁজার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর আমার গেমেলটা খুলে নিয়েছি, দেখলাম এখন হাতে হাত ব্যথা হয়ে যাবে। তো চলুন, যদি থাকে অবভিয়াসলি দেখাবো, আর না হলে দেখা যাক কি সাসপেন্স থেকে ঠাকুর পাই কিনা। পেয়ে গেছে অলরেডি, আর প্রচণ্ড গরম, অনেক লাইন ভিড় আছে, জানি না কি আছে। তো বেশি শুনতেও পাবেন না ভয়েস, দিলে ভয়েস ওভার হবে না। চলুন ঠাকুর বরসায়। सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके बाल मुक्ता फळांची जय देव जय देव। দর্শন মাত্রে মন কামনা পূর্তি জয়।
দেখতে বেরিয়েছি, ছাড় ঠাকুর দেখতে পেয়ে গেছি। আপনাদের জন্য ছাড় ঠাকুর তো দেখাবো ডেফিনেটলি। আর তার আগে এখন পৌঁছে গেছে একটা মাংসের দোকানে, চিলি চিকেন মাংস। তো আমরা এখন চিকেনের দোকানে চিকেন কাটাচ্ছি, আর তারপরে এই ব্যবসায়ী দেখতে পাচ্ছেন পেছনে আছি আমি, আমার ভাই তার সঙ্গে আছে মি পাঞ্জলি, বেরিয়েছি ঠাকুর দেখতে, ছাড় ঠাকুর তো দেখে নিই, ঠিক আছে? তারপর কথা বলছি। करता दुख हरता बढ़ता विघ्नाची, पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची, सर्वांगी सुंदर उपशेंदुराची, कंठी सलके माल मुक्ता फळांची। सर्वांगी सुंदर उपशेंदुराची, कंठी सलके माल मुक्ता फळांची। जय देव जय देव। तेरा ही नाम पुकारूं मैं, साथ तेरा बस जाऊं मैं, तू आदि अंत महिमा तेरे हम पर बरसाए, रखना मेरी बिगड़ी बनाना। जय देव जय देव, जय देव जय देव, जय देव जय देव, मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति। जय देव जय देव। देवा हो देवा गणेशा, लंबोदर गणेशा, ओम नम गणपते नमः। देवा हो देवा गणेशा, लंबोदर गणेशा, ओम नम गणपते नमः। বন্ধুরা রাস্তায় এখনো রাস্তাতে আছি, কারণ অলরেডি হয়ে গেছে তিনটে তিনটে ঠাকুর দেখেছি, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তিনটে ঠাকুর। আর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি। তো ব্লগটা এখানে এন্ড করছি। তো কি করতে হবে, মুমেন্টস উইথ নির্জয়কে অলওয়েজ সাবস্ক্রাইব করতে হবে, ভালোবাসতে হবে, আর এভাবে লাইক করতে হবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। মুমেন্টস উইথ নির্ঝর, সঙ্গে থাকো, ভালো থেকো, শুভরাত্রি। আর নতুন ব্লগে দেখা হচ্ছে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় আমার চ্যানেলে মুমেন্টস উইথ নির্ঝর। আর এই মুমেন্টগুলোই আপনাদের আমার কাছে স্পেশাল, তাই আমার আপনাদের সাথে এগুলোকে শেয়ার করি। তো সাবস্ক্রাইবটা করে দিন। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা। सर्वांगी सुंदर उपशेंदुराची, कंठी सलके माल मुक्ता फळांची।